ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অনেক আগেই বলেছিলাম উৎসশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেটা এখনও 100% এরর ফ্রি হয়নি, ইনফ্যাক্ট এখনও হয়নি, কিন্তু আপডেট চলছে, যে কারণে আমি বলেছিলাম একটু ওয়েট করুন, তাহলে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। আপনারা অনেকেই বলছিলেন যে এই যে সাপোর্টিং ডকুমেন্টস এগুলি আপলোড করার পর নো ফাইল সিলেক্টেড দেখাচ্ছে, কিন্তু নো ফাইল সিলেক্টেড দেখালেও এখানে কিন্তু ভিউ ফাইলে আপনি যদি ক্লিক করেন আপনি কি ডকুমেন্টস দিয়েছেন আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবে। একই রকম এখানে যে দূরত্বের ব্যাপার আছে ডিস্টেন্স সাপোর্টিং ডকুমেন্টস, এখানেও দেখুন নো ফাইল সিলেক্টেড দেখাচ্ছে, কিন্তু এখানে ফাইল অলরেডি সিলেক্ট করা আছে, আমি সেটা প্রাইভেসির জন্য ফাইলটাকে আর দেখাচ্ছি না, কিন্তু এখানে ফাইল সিলেক্ট করা আছে, ভিউ ফাইলে ক্লিক করলে সেটা দেখাচ্ছে, অর্থাৎ ওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। নো ফাইল সিলেক্টেড দেখালেও ওটা কিন্তু সেভ হয়ে আছে, আপনারা ভিউ ফাইলে ক্লিক করলে সেটা দেখতে পাবেন। এটা আপনাদের অনেকেরই এই সমস্যাটা আপনারা তুলে ধরেছিলেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, কিন্তু এটা সমাধান আপাতত হয়েছে, আমি সেই আপডেটটা আপনাদের কাছে নিয়ে এলাম। কিন্তু এখনও অনেক কিছু সমস্যা সমাধানের পথ চেয়ে আমরা আছি, সেগুলি একটা একটা করে সমাধান হলে আমি অবশ্যই আপনাদের সাথে আপডেট শেয়ার করব। আপনাদের এখনও যে সমস্যাগুলো চোখে পড়ছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।